যাদবপুর কাণ্ডে নয়া মোড় তদন্তের মাঝে ইস্তফা দিলেন ডিন। আজই ডিন অফ সায়েন্স পদ থেকে ইস্তফা দিয়েছেন, সহ উপাচার্যকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদত্যাগ। সুবিনয় চক্রবর্তী, যাকে এই মুহূর্তে পদত্যাগ তিনি করেছেন বলে খবর, বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান ছিলেন তিনি। যিনি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের, তার এই পদত্যাগ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সহ উপাচার্যকে তার পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুবিনয় চক্রবর্তী, এমনটাই খবর। যাদবপুর কাণ্ডের পর একে একে গ্রেপ্তারি হচ্ছে, আর এই গ্রেপ্তারির মাঝেই বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একদম প্রধান হিসেবে যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে এবার নতুন করে তদন্তের মাঝে ইস্তফা দিলেন ডিন। ডিন অফ সায়েন্স পদ থেকে ইস্তফা দিয়েছেন, সহ উপাচার্যকে পদত্যাগ পাঠিয়েছেন, ব্যক্তিগত কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন সুবিনয় চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধানও ছিলেন তিনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে খবর এই মুহূর্তে সামনে আসছে। হঠাৎ কেন পদত্যাগ, প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আপনাদেরকে সেই ইমেল দেখাচ্ছি যে মেল মারফত পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন, ব্যক্তিগত কারণ দর্শিয়েছেন তিনি, বিদ্যালয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধানও ছিলেন তিনি। ডিন অফ সায়েন্স যাদবপুরের ছাত্রের এই রহস্য মৃত্যুতে এই ইস্তফা ডিনের তরফে, আগামী সময়ে কি প্রভাব পড়তে পারে এটা অবশ্যই দেখবার। হঠাৎ কেন তিনি ইস্তফা দিলেন, প্রশ্ন উঠছে। যখন তদন্ত চলছে তদন্তের মাঝে ইস্তফা, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাও আবার। সুবিনয় চক্রবর্তী তার এই ইস্তফা নিয়ে অবশ্যই দেখবার থাকবে যে এই তদন্তের মধ্যে পুলিশের তরফ থেকে এই পদত্যাগ, আরো কতগুলো জায়গা স্পষ্ট করবে। ডিন অফ সায়েন্স সহ উপাচার্যকে পদত্যাগ পাঠিয়েছেন, আজই ডিন অফ সায়েন্স পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে সুবিনয় চক্রবর্তী তিনি ইস্তফা দেন, বিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান তিনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যখন তদন্ত চলছে যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে, নতুন আরও এক খবর, তদন্তের মাঝে ইস্তফা। রেশমি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন দ্বারে। রেশমি, অবশ্যই প্রশ্ন উঠবে, তদন্ত চলছে তার মাঝেই কেন এই ইস্তফা, কি মনে করা হচ্ছে? যে খবর পাচ্ছে ডিন অফ সায়েন্স অর্থাৎ সুবিনয় চক্রবর্তী, তিনি তার এই পদ থেকে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল যাদবপুরের প্রথম বর্ষের বাংলার পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে, সেই দশজনের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যাদবপুর ইউনিভার্সিটির তরফে গঠন করা হয়েছিল, তার প্রধান ছিলেন সুবিনয় চক্রবর্তী। হঠাৎ কি কারণে আজকে তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন, পাশাপাশি এই কমিটি থেকেও কিন্তু তিনি সরে দাঁড়িয়েছে বলেই আমরা সূত্রের খবর পাচ্ছি। কি কারণে তিনি সরে দাঁড়িয়েছে এই বিষয়ে কিন্তু এই নিয়ে এখনো দুভাষা রয়েছে। পাশাপাশি রেজিস্ট্রারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রেজিস্ট্রার জানান তার কাছে কিন্তু কোন রকম রেজিগনেশন কিছু এসে পৌঁছয়নি, যদিও এই প্রসেসটা কিন্তু ভিসির কাছে দেওয়ার, অর্থাৎ যদি কেউ ইস্তফা দেন তার পদ থেকে সেটি কিন্তু ভিসির কাছে তিনি পাঠাবেন, রেজিস্ট্রারের কাছে পাঠাবেন না, এরকমই জানান রেজিস্ট্রার। এবং সুবিনয় চক্রবর্তী অর্থাৎ ডিন অফ সায়েন্স এই পদ থেকে তিনি কেন ইস্তফা দিলেন, পাশাপাশি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকেও তিনি কেন সরে দাঁড়ালেন, এই নিয়ে কিন্তু ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। একেবারে ধন্যবাদ রেশমি, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেশমি দাসের সঙ্গে।